বর্তমানে 186টি দেশের নাগরিকেরা এই দিনে নিজের মাতৃভাষা রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়। ফেব্রুয়ারি 21, 1952, ইতিহাসে প্রথম ভাষার জন্য আন্দোলন। সেবার সবাই দেখে বাঙালিরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। বিশ্ববাসী জানতে পারে বাঙালিদের সাহসিকতা এবং মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসার কথা, যা কিনা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় সমগ্র বিশ্বের জন্য। আর ইতিহাসের মহান এই অধ্যায় সম্পর্কেই জানবো এই ভিডিওতে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে বিরোধ পাকিস্তান জন্মেরও প্রায় 10 বছর আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, যখন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসাবে উর্দুকে প্রস্তাব করে। কিন্তু বাংলার নেতা শেরেবাংলা একে ফজলুল হক এই প্রস্তাবের বিরোধিতা করেন, যার জন্য জিন্নার পরিকল্পনা সফল হয়নি। 47-এ পাকিস্তান জন্মানোর পর আবারও এই বিতর্কে শুরু হয়। পশ্চিম পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তারা এবারও সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকেই প্রস্তাব করলেন, কিন্তু বাংলার বুদ্ধিজীবী মহল এ প্রস্তাবের বিরোধিতা জানান, যাদের মধ্যে অন্যতম হলেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তমদ্দুন মজলিস নামক এক সাংস্কৃতিক সংগঠন বাংলাকে শিক্ষা এবং আদালতের কার্যক্রমের মাধ্যম হিসেবে প্রস্তাব করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে ডিসেম্বর 1947 করাচিতে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে সমগ্র পূর্ব বাংলা বিক্ষোভে ফেটে পড়ে, সব জায়গা থেকে আওয়াজ উঠতে থাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার। তৈরি হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। এই দাবি প্রত্যাখ্যান করা হলে ঢাকায় 26 ও 29 ফেব্রুয়ারি হরতাল পালন করা হয় এবং 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালন করা হয়। আন্দোলন এবং রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দেওয়ার সময় শেখ মুজিব সহ 69 জনকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে আবারও 12 থেকে 15 মার্চ ঢাকায় হরতাল পালন করা হয়। আর কোনো উপায় না দেখে অনেকটা বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের 8 দফা দাবি মেনে নেন এবং সেই চুক্তিতে সই করেন। মার্চ 1948 পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং তিনি আবারও কয়েক দফা শুধুমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কথা বললে ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ে এবং তার এ কথার বিরোধিতা জানায়। এক পর্যায়ে পাকিস্তান সরকার বাংলাকে আরবি অক্ষরে লেখার প্রস্তাব দেয়। তাদের এই প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ এবং আন্দোলন আরও জোরদার করা হয়। উর্দু বাংলার উপর প্রভাব বিস্তার করলে বাংলা ভাষার কী পরিণতি হতে পারে এ নিয়ে মাসিক অগত্যা পত্রিকায় একটি কবিতা ছাপান সাংবাদিক ফজলে লোহানী। সেখানে শুধুমাত্র একটি ছোট নমুনা দেওয়া হয়, উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে বাংলা ভাষার কী পরিমাণ বিকৃতি ঘটতে পারে। ফজরে উঠিয়া হাম দেলে দেলে বলি, পুরো রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি, হুকুম ফরমান যাহা মোর মোর বিয়ানে, হাম যেন ওই কাজ করি সাপনে। খুব শীঘ্রই দ্বি জাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু মুসলিমের ধোঁয়াশা কাটতে থাকে এবং সবাই বাঙালি হিসাবে একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। এই বাংলা ভাষায় কবিতা লিখে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পেয়ে বাংলাকে বিশ্বের কাছে মর্যাদা দিয়েছেন। জিন্নার মৃত্যুর পর খাজা নাজিমউদ্দিন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলে তিনিও একই রাস্তায় হাঁটতে থাকেন। আবারও নতুনভাবে গঠন করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাজনৈতিক দলগুলো এর সাথে যুক্ত হতে থাকে। 4 ফেব্রুয়ারি
বিক্ষোভ পালন করা হয়। সিদ্ধান্ত হয় 21 তারিখ পালন করা হবে একটি সাধারণ ধর্মঘট এবং একই দিনে পালন করা হবে রাষ্ট্রভাষা দিবস। এবং এই আন্দোলন ততদিন চলবে যতদিন না দাবি পূরণ হচ্ছে, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজবন্দী শেখ মুজিব নেতাকর্মীদেরকে 21 ফেব্রুয়ারির কর্মসূচি সম্পর্কে নির্দেশনা দেন এবং ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের অভিযোগে শেখ মুজিব এবং মহিউদ্দিন আহমেদকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে ফরিদপুর জেলে পাঠানো হয়। তারা দুজনই আমৃত্যু অনশনে বসেন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে। এ কারণে সমগ্র বাংলায় এই আন্দোলন আরও ছড়িয়ে পড়তে থাকে এবং অনেক মানুষ এর সাথে যুক্ত হতে শুরু করে। আন্দোলন এত জোরালোভাবে শুরু হওয়ার কারণে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে এবং সকল ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু তাদেরকে এখানে দমানো যায়নি। আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেয় তারা 144 ধারা ভঙ্গ করবে। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা ইউনিভার্সিটির আমতলায় একটি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দ্বারা একটি মিছিল বের করা হয় যা 144 ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের দিকে বাড়তে থাকে। পরবর্তীতে এই মিছিলে যোগ হতে থাকে ইডেন কলেজ, কামরুননেসা গার্লস স্কুল, বাংলা বাজার গার্লস স্কুলের শিক্ষার্থীরা। উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এবং এই মিছিলে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, শিক্ষক সহ আরও নানা পেশার মানুষ যোগদান করে। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, এতেও কাজ হলো না দেখে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তবুও থামানো যায়নি কাউকে। মিছিল এগিয়ে যেতে থাকে অ্যাসেম্বলি হলের দিকে। এরপরে শুরু হয় পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ। ইতিহাসে এক এবং একমাত্র মাতৃভাষার জন্য প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। এখানেই ক্রান্ত হয়নি পাকিস্তানি প্রশাসন। এরপরে শুরু হয় লাশ গুমের পর্ব, যাতে কেউ এই শহীদদের পরিচয় না জানতে পারে। কিন্তু সারা দেশে রাতারাতি ছড়িয়ে পড়ে ঢাকায় ছাত্র হত্যার খবর। এবার সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। পরবর্তী দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশাল শোক র্যালি বের হয়। সেই র্যালিতে পুলিশের হামলায় শহীদ হন শফিউর রহমান। এর পরের দিন 23 ফেব্রুয়ারি শহীদদের স্মৃতিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে ছাত্র জনতা, যা সেদিনই উদ্বোধন করেন শফিউর রহমানের বাবা। 24 ফেব্রুয়ারি পুলিশ সেই শহীদ মিনারটি ভেঙে ফেলে। এবার প্রতিবাদ শুরু হয় শিল্পের মাধ্যমেও। ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রচনা করেন কবি মাহবুবুল আলম চৌধুরী। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ রচনা করেন স্মৃতির মিনার কবিতা। এরপর ভাষা আন্দোলনের অমর সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রচনা করেন আব্দুল গফ্ফার চৌধুরী। আব্দুল লতিফ রচনা করেন তার অমর সৃষ্টি ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সাহিত্যিক মুনির চৌধুরী জেলে বন্দী থাকা অবস্থায় রচনা করেন কবর নাটক। এবং চলচ্চিত্রকার জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ববাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বাঙালি জাতীয়তাবাদ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় এবং বাঙালিদের কাছে পরাজিত হয়ে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ভাষা আন্দোলন শুধুমাত্র আমাদের মায়ের ভাষাকে রক্ষা করার আন্দোলনই ছিল না, এই আন্দোলনের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি যেন নতুন করে উপলব্ধি করে তার অস্তিত্ব, নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে বাঙালি জাতি আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।
সাহস, দেশপ্রেম এবং বাঙালি জাতীয়তাবাদ সঞ্চার করতে থাকে এবং গড়ে ওঠে একাত্তরের মুক্তি সংগ্রামের ভিত্তি। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো সমগ্র বাঙালি জাতির এই গর্বের দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে 186টি দেশের নাগরিকেরা এই দিনে নিজের মাতৃভাষা রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়।